আপনারা দেখছেন একুশে টেলিভিশন। যশোরের চৌগাছা সীমান্ত থেকে 7 কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। দুপুরে যশোর 49 বিজিবি সদর দপ্তরে এক ব্রিফিং এ তথ্য জানানো হয়। শুক্রবার রাত 11টার দিকে বিজিবির একটি বিশেষ দল চৌগাছার শাহজাদপুর সীমান্তের 39 নম্বর মেইন পিলার থেকে 300 গজ ভেতরের এলাকা থেকে ওই স্বর্ণের বারগুলো উদ্ধার করে। দুইজন চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশের সময় অভিযান দল তাদের ধাওয়া করলে তারা একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগের মধ্য থেকে 60 পিস সোনার বার উদ্ধার করা হয়।